নাম কি? তোমার বয়স কত? 30 বছর। কোথা থেকে এসেছে? বাড়ির থেকে এসেছি। তোমার পাশে যিনি আছেন উনি কে? আমার বাবা। উনি কি করে? কলেজ বিজনেস করে। আর তোমার এখন কি সমস্যা নিয়ে এখানে এসেছো? আমার এই দাঁতের উঁচুর জন্য এখানে এসেছি। এখানে এসে দেখেছো যে তোমার মতন সমস্যা যাদের উঁচু ছিল নিচু হয়েছে তাদের নাম কি? তাদের আমি দেখেছি রানু চক্রবর্তী আর মধুমিতা। আগে কোথাও তুমি ট্রিটমেন্ট করেছো? হ্যাঁ, আমি আগে 7 বছর আগে আমি ডেন্টাল কলেজে দেখিয়েছিলাম কিন্তু কোনো ফল পাইনি। ওরা কি বলেছিল? ওরা বলেছিল যে আমি ক্লিপ করার পরও আমার দাঁত থেকে রক্ত বেরোচ্ছিল, তো দেখাতে গিয়ে বলেছিল মানে রক্ত বেরোচ্ছিল কিন্তু নিচু হয়নি। তারপর আমি নিজে থেকেই ওখান থেকে ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছিলাম। আপনি ডেন্টাল ফাউন্ডেশন আর রিসার্চ সেন্টারে দেখেছো কোনো পেশেন্টের যাদের এরকম ছিল ঠিক হয়েছে? হ্যাঁ দেখেছি, তাদের মধুমিতা আসলে দেখেছি। তারা কি বলছে, তাদের কেমন লাগছে? আমি তো দেখেছি ভালোই লাগছে। ইন্টারভিউগুলো দেখেছো? হ্যাঁ দেখেছি। কত পেশেন্টে দেখেছো? 7-8 জনের দেখেছি। কবে রিকনস্ট্রাকশন হবে? আমার ওটি হবে কালকে। কোন ডক্টরবাবু করবে? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত। ঠিক এই মুহূর্তে তোমার মানসিক অবস্থা কি? আগামীকাল তোমার রিকনস্ট্রাকশন হবে, ঠিক এই মুহূর্তে তোমার মনে কি অবস্থা? আমি চাই যে আমার আমি ভালো আরও সুন্দর মানে আগে যে যাদের দেখেছি তাদের মতন যেন আমার সুন্দর হয়ে যায় আমি সেটাই চাই। আমার নাম স্বপ্না বৈরাগী, আমার বয়স 23 বছর। ডেন্টাল কলেজে দেখিয়েছি 7 বছর আগে, তো 2 বছর ক্লিপ করেছিলাম কিন্তু ব্যথা যন্ত্রণার জন্য আমি ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছিলাম। তো এখানে সরকারি ফাউন্ডেশন ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে এসেছি যাতে আমার এই উঁচু চোয়াল আর মাড়িটা উঁচু, ঠোঁটটা উঁচু আর দাঁতে যে আঁকেল দাঁত আছে আর এই পাশে একটা আঁকেল দাঁতটা কোন দিকে আছে? বাঁ দিকে। সমস্যাটার জন্য আমি এখানে এসেছি যাতে আমার সমস্যা হয়ে যায়। ডক্টর আমার করবে? ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে আমি অপারেশন হব। আমি চাই যে আমার অপারেশনের পর আমার দেখতে সুন্দর লাগুক আর আমি চাই যে আমি একটা নতুন জীবন ফিরে করতে চাই। আপনার পাশে যিনি বসে আছেন উনি কে হয়? উনি আমার বাবা। কী করেন? বাবা ফুটপাতে ফলের বিজনেস করে। আপনার বক্তব্য কী? আপনার মেয়ে কী সমস্যা? ধন্যবাদ।
বাড়িপুরে থাকি, আমার বয়স 23 বছর, আমার বাবার নাম মনোরঞ্জন বৈরাগী। রিসেন্টলি ডক্টর অনির্বাণ সেনগুপ্ত রিকনস্ট্রাক্ট হয়েছে। এর আগে আমার ঠোঁটটা উঁচু ছিল, এর আগে আমার এরকম দেখতে ছিল। অডিও ভিজুয়াল ক্লিপিং অ্যান্ড এখন এটা আফটার ট্রিটমেন্টের অডিও ভিজুয়াল। এর আগে আমার দাঁতটা উঁচু ছিল, চোয়ালটা উঁচু ছিল, ঠোঁটটাও উঁচু ছিল, মাঝখানে দাঁত গ্যাপ ছিল, নাকে একটা কিল ছিল, সেটা সব সমস্যার সমাধান হয়েছে। আর এর আগে আমি ডেন্টাল কলেজে গেছিলাম, কিডনিপো পড়েছিলাম, 1 বছর কিডনি ইউজ করেছিলাম, কিন্তু প্রচুর ব্লাড বেরোতো, পেনও হতো। তারপর আমি ট্রিটমেন্ট ওখানে শেষ করে দিয়েছিলাম, তারপরে স্যারের এখানে আসলাম। আসার পর মানে আমাকে এখন কেউ দেখলে চিনতেই পারে না, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে অসম্ভবকে সম্ভব হবে। এর জন্য থ্যাংক ইউ স্যারকে। এতে কোনো ব্যথা যন্ত্রণা কোনো ব্যথাও হয়নি, যন্ত্রণা হয়নি, রক্তপাত হয়েছে না? সবাই দেখে কি বলছে? সবাই দেখে তো আমাকে এখন চিনতেই পারছে না, মানে আমি রাস্তায় দিয়ে গেলে আমাকে কেউ চিনতেই পারে। আপনার পাশে যিনি, এটা যিনি হচ্ছে আমার মা। আপনার কি এক্সপিরিয়েন্স? আগে আমার মেয়ের জন্য অনেক মানে এত সবাই দেখে টিটকিরি করতো, হাসাহাসি করতো, এখন তো দেখেই কেউ চিনতেই পারে না, বলছে এটা কি করে হলো। তা আমার এখন খুব মাথা তুলে মানে মানুষের সঙ্গে যেতে পারি। কোন ডাক্তারবাবু ওনার মুখ ঠিক করেছে? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত।